So guys, today is the perfect place. First, so guys, সকাল সকাল উঠে পড়েছি এন্ড দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে আশা করি আজ স্নোফলটা আমরা পেতে পারি গুলমার্গে তো যাই হোক একদিকে ভালো হলো এন্ড সকাল সকাল তো আজ কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে এত অল্প অল্প বৃষ্টি হতো আজ কিন্তু অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি এন্ড খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট সকালবেলা নান আর চানা করেছিল এবার কিন্তু আমরা সবাই এবার যাবো মানে বেরোবো কোথায় যাওয়ার জন্য না গুলমার্গ যাওয়ার জন্য আজ কিন্তু আমাদের গুলমার্গের দিন সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ ঘুরে যাওয়ার কথা আছে এবার যাই না মানে এই বৃষ্টি হচ্ছে বলে বন্ধ থাকবে কিনা সেকেন্ড ফেজটা যাই হোক যদি খোলা থাকে অবশ্যই যাবো তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা গুলমার্গের যেখানে আর গাড়ি যায় না সেই জায়গাটা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বাবা কথা বলছে আর এখানে নেমে পড়েছে আমাদের কৃতি সো কেমন লাগে স্নোফলটা আমরা গুলমার্গ চলে এসেছি যার জন্য আসা সেই স্নোফল ও পথে বিভিন্ন জায়গায় কি স্নোফল তুলোর মতন পেঁজে পেঁজে করে পড়ছে আমাদের গাড়ির উপরে কি আনন্দ লাগছে কাশ্মীর কিন্তু এরকম ম্যাগি পাওয়া যাচ্ছে আর এই ম্যাগিগুলোর দাম কিন্তু একটা ম্যাগি নিচ্ছে 80 টাকা 50 টাকা থেকে 80 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস কিন্তু 50 টাকা থেকে শুরু আর 100 টাকায় শেষ সো অবশ্যই কিন্তু টেস্ট করতে পারবো বাট আমি টেস্ট করবো না কারণ এত টাকা দিয়ে আমি খেতে পারবো না 5 টাকা 10 টাকা দামের ম্যাগি আমি 100 টাকা দিয়ে খেতে পারবো না ফাইনালি আমরা গুলমার্গে চলে এসেছি তোমরা সব কিছু দেখলে আমার মা অনেক কিছু মানে খুব এক্সাইট খুব মজা পাচ্ছে সবাই অনেক মজা পাচ্ছে বাট এখান থেকে কিন্তু কোনো গাড়ি ঘোড়া আর যায় না মানে রূপের ওখানে বা এখানে অনেক সাইট রয়েছে তোমরা সব কথা পরে বলছি আগে আমরা একটু ঘুরে আসি এখন আমরা রূপের দিকে যাবো সেখানে কিন্তু ঘোড়া করে যেতে হবে কারণ এখানে গাড়ি যায় না আর মোটামুটি 2 কিলোমিটার মতো তো যাই হোক তোমাদের সব কিছু শেয়ার করবো আগে আমরা পুরো ঘুরি আর দেখতে পাচ্ছি স্নোফল হচ্ছে একটা আলাদাই আমি বলেছিলাম সকালে যে আমাদের স্নোফল পাবোই পাবো তো দারুণ মজা লাগছে দারুণ মানে এতটা মজা লাগছে কি বললো স্নোফলটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যটা আমাদের রয়েছে যাই হোক স্নোফল মানে স্নোফল কিন্তু আমাদের লাস্ট আমরা এই বরফে এসেছি তো যতটা পারবো খুব এনজয় করে নেবো তো তারপর কিন্তু ঘোড়ায় উঠে পড়লাম অ্যান্ড এই ঘোড়ার কিন্তু প্রাইস নিল 400 টাকা করে মানে পার পার্সন 400 টাকা করে সো গুলমার্গে ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ যেতে হলে কিন্তু রোপওয়ে করে যেতে হয় অ্যান্ড রোপওয়ের টিকিট কিন্তু বাড়িতে অনলাইনে আগে থেকে কেটে যেতে হয় কারণ ওখানে গিয়ে কিন্তু টিকিট কাটা যায় না সো ওখানে এই ঘোড়াই উপায় সো ঘোড়া করে কিন্তু তোমরা যেতে পারবে কিন্তু অনেক অনেক অনেকটাই কষ্ট হয়ে যাবে তার থেকে ভালো তোমরা আগে থেকে বাড়িতে টিকিট কেটে তারপর যেও সো গাইজ আমরা এখন নেমে পড়েছি ওই যে ঘোড়া দেখতে পাচ্ছ পেছনে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে সো আমরা দুজন কিন্তু নেমে পড়েছি এবার আমরা যাচ্ছি রোপওয়েতে উঠবো বলে সো চলো এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক ওই দেখতে পাচ্ছ ওখানে লোকে গিজগিজ করছে ওটা কিন্তু হচ্ছে লাইন ওটা হচ্ছে রোপওয়ের লাইন আগে থেকে টিকিট কেটে গেছিলো সেটাই লাইন এত বড় যাই না কি হবে আর দেখতে পাচ্ছ তোমরা এই যে রোপওয়ে এখান থেকে সবাই নিয়েও চলে যাচ্ছে একদম সেই ওপরে সেই রোপওয়ে করে আমরা যাবো তো গাইজ আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ প্রচুর লাইন আর এখানে কিন্তু অনেক দালাল রয়েছে যারা বলছে গাইডের মানে আলাদা করে টাকা নেবে তো ওই সব কোনো দরকার নেই তোমার নিজের আরামসে ভালো করে ফিল করতে পারো গিয়ে গাইড ফাইড নেওয়ার কোনো দরকার লাইন দেখছো রোপওয়ে মানে এখানে কিন্তু মানে রোপওয়েটাকে গন্ডোলা বলছে সো যাই হোক আমি গন্ডোলাই বলছি সো গন্ডোলাতে ওঠার জন্য কিন্তু এখানে এত লাইন মানে সেই লাইনটা শুরু হয়েছে ওখান থেকে দেখতে পাচ্ছ ওই ঘর থেকে কতটা লাইন দিতে হচ্ছে বাট পুরো স্নোফল হচ্ছে এটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এটা হচ্ছে পুরো স্নোফল আমরা অনেকটা চলে এসেছি এবার আমরা ঢুকবো গাইজ ভেতরে জাস্ট এরকম ক্রাউড দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি সো এতটা ক্রাউড এতটা লাইন পার করে আমরা চলে এসেছি আর এখন আবার এখান থেকে হচ্ছে সিঁড়ি সো এখন এখান থেকে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে গন্ডোলা সিঁড়ি থেকে ওঠার পরেও কিন্তু দেখতে পাচ্ছ এত লাইন আজ কিন্তু প্রচুর ভিড় এখানে কিন্তু অনেক প্রচুর ভিড় হয় আর দেখতে পাচ্ছ এই যে এখানে সব দালালরা ঘুরে বেড়াচ্ছে এই যে কথা বলছে সো এরকম দালাল কিন্তু এখানে প্রচুর রয়েছে বাট এখানে কিন্তু এদের পাল্লায় পড়বে না এরা কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নেবে কিন্তু কিচ্ছু দেখাবে না বলবে যে তোমাদের 2-3টা পয়েন্ট এক্সট্রা দেখাবে কিন্তু কিছুই না এটা শুধু জাস্ট টাকা নেওয়ার ধান দেখছে এখানে কিন্তু চেকিং চলছে আধার কার্ড সব টিকিট ফিকিটের গুলমার্গে ফার্স্ট ফেজ চলে এসেছি আমরা যদি একটা আমাদের সেকেন্ড ফেজটা কিন্তু আছে বন্ধ
আজকে তো সেকেন্ড ফেজটা বন্ধ, তাহলে কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আজকে ওয়েদার স্নোফল হয়ে দেখতে যাচ্ছে গাইস, দারুণ লাগছে, দারুণ দারুণ মানে অসাধারণ লাগছে। আর কোনো অক্সিজেনের কোনো প্রবলেম নেই, কিচ্ছু না, যে কোনো কেউ বয়স হতে বাচ্চা শুরু করে সবাই কিন্তু এখানে আসছে। ফার্স্ট ফেজে আসার পর কিন্তু এরকম দেখতে স্নোফল হচ্ছে, দুর্দান্ত লাগে চারদিকটা, ভালো করে তোমায় দেখাচ্ছি। এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে কি সুন্দর দেখতে পাচ্ছ, কাছের মধ্যে রেস্টুরেন্ট, অসাধারণ একটা ভাইব, কাছের মধ্যে রেস্টুরেন্ট কিন্তু ফার্স্ট ফেজে রয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর। এখানে কিন্তু এরকম ঘাস রয়েছে, এই চারটে চেয়ার, একটা টেবিল, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা। সো এবার কিন্তু আমরা বরফে খেলবো, খুব মজা করবো, দেখতে পাচ্ছ কতক্ষণ এসছে, খুব সুন্দর লাগছে, খুব মানে খুব অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। বলতে পারো কাশ্মীরের সব থেকে সেরা জায়গা কিন্তু হচ্ছে গুলমার্গের ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজটা যাওয়ার কথা ছিল, কিন্তু সেকেন্ড ফেজটা কিন্তু বন্ধ বন্ধ এই ওয়েদারের জন্য, বাট স্নোফল হয়ে যাচ্ছে গাইস, দুর্দান্ত লাগছে, সেকেন্ড ফেজ যাওয়ার কোনো দরকারই নেই, দুর্দান্ত একটা ভাই, চলো এনজয় করা যাক। ফার্স্ট ফেজের ডগি সেটা কিন্তু খুবই ভালো, হ্যান্ডেল চেয়ার তো অনেক ভালো, সেরকম আদর খাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর। তো আমি বসে পড়েছি একে নিয়ে, দারুণ লাগছে, মানে আমরা চন্দনবাড়িতে গেছিলাম, বরফ পেয়েছি, সব জায়গাতে বরফ হতে পাচ্ছি, স্নোফলও পাচ্ছি, বাট এই স্নোফল, এই বরফ হতে আর কোথাও পাবো না, কারণ সত্যি সত্যি এক জায়গায় হয়ে যাচ্ছে। গুলমার্গ হচ্ছে সত্যি, তোমরা মানে এই কাশ্মীরে এলে কিছু করো আর না করো, গুলমার্গে অবশ্যই এসো, কারণ ফার্স্ট অফ অল তো আমরা ভাবি বরফে খুব ঠান্ডা লাগে, একদমই ভুল কথা, আমার খুব গরম লাগছে লিটারলি ভিতরে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু একভাবে স্নোফল হয়ে যাচ্ছে, তো খুবই মজা হচ্ছে, মানে এত রমাশে কিছু বলার নেই। সো আমরাই জানি আমাদের কি মজা হচ্ছে। সো এবার আমরা একটুখানি সামনের দিকে যাব, দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেকেন্ড ফেজ যাওয়ার গন্ডোলা, মানে যেটা রোপওয়ে বলতে পারো কিন্তু আজকে বন্ধ, বাট ওই দিকে কিন্তু পাহাড় পুরো ভর্তি দেখতে পাচ্ছ, পাহাড় বরফ আর বরফ, সব দিকে কিন্তু বরফ আর বরফ, আমরা এই বরফের মধ্যে এক্ষুনি আকাশ থেকে পড়ছে, স্নোফল হচ্ছে এখানে, উফ আলাদাই আলাদাই, এই বরফ কিন্তু তোমরা খেতেও পারো, পুরো আকাশ থেকে পড়ছে, পুরো ফ্রেশ, শুলার মতো হালকা দেখতে পাচ্ছ, পুরো জ্যান্ত বরফ, যেমন হচ্ছে লাফাচ্ছে, জাস্ট দেখো এরকম বরফ গাইস, আমাদের বাড়ির ডিপ ফ্রিজও হয় না, সেগুলো নাকি আকাশ থেকে পড়ছে, ভাবতে পারো আমরা বৃষ্টি দেখেছি, এরকম নাকি বরফ তুলোর মতো নাকি আকাশ থেকে পড়ছে, যাইস জাস্ট আলাদাই, জাস্ট দেখো একটা আলাদাই, মুখে দিচ্ছি, ও তাই ঠান্ডা কিন্তু লাগছে না, বরফে এসে কিন্তু ঠান্ডা লাগে না, তোমাদের ভুল ধারণা দাদা জানো না। তো গাইস দুর্দান্ত একটা ভাই,
সো ফার্স্ট ফেজে ওখানে তোমরা ওখানে তোমরা যা দেখছো দোকানগুলো, ওখানে থেকে সব চা কোল্ড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যায়। আর ওখানে যে গাড়িটা দেখছো তোমরা, এই যে গাড়িগুলো, এগুলো নিচ্ছে পার পার্সন 2000 টাকা করে। তোমরা ওখানে ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানে রয়েছে, সো ওখানে তোমরা যেতে পারবে, আরও দূরে যেতে পারবে। সো এই হচ্ছে ব্যাপার, 2000 টাকা এখানে কিন্তু পুরোটাই টাকার ওপর খেলা। আমি এত করছি না, তার একটা রিজন হচ্ছে আমার যে লিগামেন্টে অপারেশন হয়েছে, আমি পারবো না এগুলো করতে। বাট সত্যি তো মিস করবো এই জায়গাটাকে, আমি এখন সত্যি তো মিস করছি, যাই আমি করতে পারছি না। চাই যেদিকে তাকাবো সেইদিকে শুধু বরফ আর বরফ, খুব মানে খুব সুন্দর। এই বরফে হাঁটতে কিন্তু কোনো কষ্ট হয় না, একদম ইজি, কোনো ব্যাপার না। আর পা জমে যাচ্ছে, হাত জমে যাচ্ছে, একদমই ভুল কথা যারা যারা বলে, একদমই ইজি জিনিস। সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা পা ঢুকে যাচ্ছে, জাস্ট দেখো। কিন্তু একটা দারুণ মজা হচ্ছে এখানে, কিন্তু স্লেজ গাড়িও পাওয়া যাচ্ছে, মানে স্কেটিং স্লেজ গাড়ি যাই বলো, ওই যে যেদিকে স্লেজ গাড়ি যাচ্ছে এখানে স্কেটিং রয়েছে। এখানে স্কেটিংয়ের দাম বলছে যদি তোমরা একা একা করো তাহলে হচ্ছে 800 টাকা, আর যদি তোমরা মানে কোনো কোনো ওখানে কোনো লোককে নিয়ে করো তাহলে কিন্তু 1300 টাকা, আর স্লেজ গাড়ি 1000 টাকা নিচ্ছে। যত দূর জুট যাবে নিয়ে যাবে, যত দূর তোমরা যেতে চাইবে আস্তে আস্তে টাকাও বাড়বে। সো গাইস কিছু আর বলার নেই, পৃথিবীর ভূষণ ভাই এমনি এমনি বলে না কাশ্মীর কে, এই একটা রিজন, গুলমার্গ আই লাভ ইউ। আমরা কিন্তু আমি বেরিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছ রোদ্দুর উঠে গেছে। সো এখন স্নোফলে ছিলাম, খুবই মজা হচ্ছিলো, অ্যান্ড রোদ্দুর আজ চলে এসেছে, আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি, খুবই মজা হচ্ছে, অনেক ফটো ফটো তুলছি। সো অবশ্যই কিন্তু তোমরা মিস করো না এই জায়গাটা, যাই করো কাশ্মীরে আসো, তোমরা শ্রীনগর থেকে অন্য কোথাও যাও, তুমি পহলগাম থেকে অন্য কোথাও যাও, কি যেখানে ইচ্ছা যাও, এই গুলমার্গটা অবশ্যই অবশ্যই কিন্তু মিস করো না, ভুল করেও নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ফার্স্ট ফেজে এসে গুলমার্গে দারুণ মজা হলো, খুব মজা করলাম আমরা, খুব হাসাহাসি, খুব মানে দৌড়াদৌড়ি, স্কেটিং করা থেকে শুরু করে সব কিছু করলাম। তোমাদের প্রাইসটা বলে দিলাম, এখানে কিন্তু সব 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে, যে কোনো রাইড অবশ্যই করতে পারো, খুব মজাদার। তো বড় প্রপ নিয়ে খেললাম, খুব ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফার্স্ট ফেজ থেকে, বাই বাই ফার্স্ট ফেজ, আবার দেখা হবে পরে। সো চলো আজ জন্য এটুকুই, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বরফকে ছেড়ে, কিন্তু আমরা এবার চলে যাচ্ছি। আসার সময় যেমন লাইন দিতে হয়েছিল রোপওয়েতে, ঠিক তেমন কিন্তু যাওয়ার সময়ও আমাদের লাইন দিতে হবে এইভাবে, ঠিক এই যে আমরা এবার বেরিয়ে যাবো। সো এই যে দেখতে পাচ্ছ ওখান দিয়ে যাবো রোপওয়েটা, অনেকটা হাইটে উঠে এসেছি আমরা, অ্যান্ড এখন কিন্তু ফার্স্ট ফেজে আর বেশি কেউ নেই, খুবই কমজন, কারণ বিকেল 6টা বাজতে যায়, আমরা কিন্তু সেই দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত এখানেই ছিলাম। সো বুঝতে পারছো কতটা মজা করেছি আমরা, অ্যান্ড বরফে পুরো ঢেকে গেছে ফার্স্ট ফেজ, সো তাই জন্য কিন্তু সেকেন্ড ফেজে যাওয়ার প্রয়োজন হয়নি, প্লাস সেকেন্ড ফেজটা বন্ধ। সো খুবই খুবই মজা লাগলো, অবশ্যই তোমরা এটা যেন ভুল করো, মিস করো না, বারবার বলছি মিস করো না, মানে করো না তো নাই, এখানে একবার আসলে তোমার মনে করবে যে লাইফে সব কিছু তোমরা পেয়ে গেছো। আমরা আবার এই পারে চলে এলাম, এই পারে কিন্তু এখনও স্নোফল হচ্ছে, কিন্তু অল্প হচ্ছে, আর ঠান্ডাটা এখানে কমে গেছে। সো আমরা এখন ঘোড়ার দাঁড়া, আমাদের ঘোড়া দাঁড়িয়েছিল, সো আমরা ওই ঘোড়া করে এখন গাড়ির দিকে যাবো, গাড়ি থেকে ডাইরেক্ট হোটেলে যাবো। সো ডাইরেক্ট রাস্তায় যদি কিছু খাই তবে শেয়ার করবো, আমরা তো হোটেলে গিয়ে ডাইরেক্ট কথা হবে, খুব মজা, খুব মানে খুব। সো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এলাম হোটেলে, অ্যান্ড সত্যি কথা বলতে আবার আগের দিনের মতনই সত্যি খুব টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো ও ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। বাট মেন যেটা দেখানো অবভিয়াসলি তোমরা দেখিয়ে নিয়েছো এতক্ষণে। সো হোটেলে আসার পর এখানে কিন্তু আজকে আমাদের মাটন বিরিয়ানি করেছিল, তো সেটাও তোমরা দেখে নিয়েছো আশা করি, আর আগে থাকলে এখন দেখে নাও। সো মাটন বিরিয়ানি করেছিল, অ্যান্ড জমিয়ে খেলাম, অ্যান্ড খুবই টায়ার্ড, বুঝতেই পারছো এতটা, মানে সেই সকাল 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একভাবে বরফে আমরা খেলেছি, খুব মজা করেছি। সো আজকে আজকে লাস্ট ডে ছিল আমাদের বরফ বরফে মানে কাশ্মীরে থাকা বা বরফে খেলা, তো যাই যাই বলো না তাই খুব মজা করেছি আমরা, ঠিক যেমন সমুদ্রে গেলে দীঘাতে লাস্ট দিন যেমন আমরা অনেকক্ষণ ফেটার চেষ্টা করি, তেমনই আজকে বরফে অনেকক্ষণ ছিলাম,
সো এই হচ্ছে ব্যাপার। কাশ্মীর মানে কিন্তু শুধু কাশ্মীর নাম নিয়ে জিজ্ঞাসা করে কাশ্মীর মানে শুধু ক্যাশ আর ক্যাশ, এখানে টাকা ছাড়া কোনো কিচ্ছু নেই, যেখানে যাও শুধু টাকা আর টাকা আর টাকা, কারণ এখানে ড্রাইভারদের কমিশনের ব্যাপারে। কাশ্মীর এলে অবশ্যই সব সময় দরদাম করো, সব সময় যতটা পারবে, কারণ এখানে ঠকানোর লোক প্রচুর, আর এটুকুই বলার। খুব ভালো লাগলো কাশ্মীরে এসে, খুব মজা করলাম। তো এখনো কিন্তু আমার কাশ্মীর ট্রিপ শেষ হয়নি, এখনো কিন্তু আমরা মোটামুটি অনেকদিনই থাকবো এখানে, থাকবো না। হ্যাঁ, তো আমরা কিন্তু কালকে বৈষ্ণব দেবীর জন্য বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকো, এনজয় করতে থাকো। অ্যান্ড তোমাদের তোমরা তোমাদের যাতে ভালো লাগে, তোমাদের সব কিছু জানতে পারো, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য কিন্তু ভিডিওগুলো করছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের হ্যাঁ আর তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের দাদা ভাই বা বন্ধু তোমরা যাই বলো না কেন, অনেক মোটিভেশন পায়, অনেক এনার্জি পায়। তো চলো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে।